চেনিতাই জয় গৌর রাধে শ্যাম রাধে রাধে জনিতাই জয় গৌর রাধে শ্যাম রাধে শ্যাম রাধে জনিতাই জয় গৌর রাধে শ্যাম রাধে রাধে জনিতাই জনিতাই জয় গৌর রাধে শ্যাম রাধে রাধে জনিতাই
জয় জয়নিতাই, জয় গৌর জয়নিতাই, জয় জয় শ্রী রাধে রাধে রাধে, জয় জয়নিতাই, জয় গৌর জয়নিতাই, জয়নিতাই। জয়নিতাই গো রাধে জপ হরে এ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে হরে জপহরে হে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম 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 হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে পিতাই গোড়াতে শ্যাম হরে কৃষ্ণ হরে জয় 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 গুরু জয় রাধে শ্যাম জয় জয় শ্রী রাধে
নিরাময় পরমেশ্বর
শেষ ভানু সুতে দেবে রাধে 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 জয় জয় নিতাই হে হো কলি আই হো বলি যোগ ও
জগতে করুণা করুণা, দেখো করুণা গো মীরা, দাঁড়ালো দাঁড়ালো মনেতে পড়েছে, মনেতে পড়েছে পুরবের ভাব প্রভুর, মনেতে পড়েছে পুরবের ভাব প্রভুর, মনেতে পড়েছে হয়েছে এক তনু, হয়েছে এক তনু, হয়েছে এক তনু, হয়েছে এক তনু, আশাদিতে এসেছে, আশাদিতে এসেছে, আশাদিতে এসেছে বৃন্দাবনের ব্রজলীলা, আশাদিতে এসেছে বৃন্দাবনের ব্রজলীলা, আশাদিতে এসেছে বৃন্দাবনের ব্রজলীলা, আশাদিতে এসেছে সেইভাবে বিভোরা, সেইভাবে বিভোরা, সেইভাবে বিভোরা, সেইভাবে বিভোরা ভক্তের ভাব ধরি, সেইভাবে বিভোরা, সেইভাবে বিভোরা, সেইভাবে বিভোরা আমার 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 গোড়া, সেইভাবে বিভোরা আমার 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 গোড়া, সেইভাবে বিভোরা আমার 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 আভাবে কাঁপতে চিতু জুড়া, আমার 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 গোড়া আভাবে কাঁপতে চিতু জুড়া, আমার 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 গোড়া আভাবে কাঁপতে চিতু জুড়া, ভাবে কান্তি চিত জড়াই আমার, সেইভাবে বিভোরা, সেইভাবে বিভোরা শুনে গৌরানুরাগী কৃষ্ণ অনুরাগ, যত সাধু গুরু ষোড়শী ভক্ত বৈষ্ণব মণ্ডলী, সর্বপ্রথম এ মঞ্চে উপবিষ্ট সমস্ত দেবদেবীর চরণে রইল আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম। তারপরে রইল দূর দিগন্ত থেকে আগত যত ষোড়শী ভক্ত বৈষ্ণবের চরণে স্থাবর সঙ্গ, কীট পতঙ্গ, বৃক্ষলতা, জল স্থল, পশু পক্ষী সকলের চরণে অধমা শ্রীমতী রূপালী শ্রী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম। মহতি পরিষভা, আজ আমরা সবাই মিলিত হয়েছি, একই আসনে উপবেশন করেছি। দেখুন আজ কিন্তু আমাদের কোনো ভেদাভেদ নেই, আজ আমরা যে উচ্চ বর্ণেরই ইনকাম রোজগার করি না কেন, আজকের আমাদের কিন্তু আসনটা এক, সবাই একই আসনে উপবেশন করে গৌর গোবিন্দের গুণানুকীর্তন আস্বাদন করতে বসেছি। তো আজ যখন আমরা সবাই বসলাম, তদ্ভাবাচিত গৌরচন্দ্রের মধ্যে আস্বাদন করলাম, ইহ কলি যুগ ধন্য ধন্য ধনিয়া, আইলেন গৌর হরি জগতে করুণা করিয়া। যখন কলিযুগে প্রতিটি ঘরে ঘরে অত্যাচার, অবিচার, অন্যায়, প্রতিটি ঘরে ঘরে মাংস আহার, সুরাপান, পরনারী হরণ, জীবের দশা দর্শন করি
আমার অন্তর জমে, যিনি ছিলে দয়াল শিরোমণি অদ্বৈত প্রভু, কলির দশা আস্বাদন করি দর্শন করি, নিজেকে ঠিক রাখতে পারলেন না, এক বৎসরের জন্য বাই পুরাণে গ্রন্থ পাঠে সংকল্প করলে, কেন কেন অদ্বৈত আচার্য শান্তিপুরনাথ এক বৎসরের জন্য বাই পুরাণ গ্রন্থ পাঠ করার সংকল্প নিলেন? কারণ কলির দশা ভালো নয়, এই কলিযুগে যদি ভগবান আবির্ভাব না হন কলি রক্ষা পাবে না, কলির পাপীগণের বিনাশ হবে না, সাধুগণ পরিত্রাণ পাবে না, এইভাবে অত্যাচার অবিচারে কলির ধরেছি পাপে ভরে যাবে। দশাহেরি শান্তিপুরনাথ থাকতে না পেরে ওই বাই পুরাণ গ্রন্থ পাঠ করলেন এক বৎসর করার পর। এক বৎসরের যেদিন শেষ দিন, সেই দিন অদ্বৈতাচার্য ওই সুরধুনী গঙ্গার ঘাটে স্নান করতে চললেন, স্নান করতে যাচ্ছেন, আর স্নান করতে গিয়ে সুরধুনী গঙ্গাকে দর্শন করে অদ্বৈতাচার্য নিজেকে ঠিক রাখতে পারলেন না, পুরাবের ভাবে ভাবিত হয়ে মনে পড়ে গেল তিনি কে, কি কারণে তার ভক্তের ভক্ত হয়ে আবির্ভাব, যে ভোলানাথ এখানে বিরাজ করছেন এই মন্দির প্রাঙ্গণে আমি দর্শন করিলাম বাবাকে, বাবা কলিযুগে অদ্বৈতাচার্য হয়ে শান্তিপুরনাথ হয়ে নিজেকে ধরে রাখতে পারলেন না, সেই পুরাবের ভাবে ভাবিত হয়ে গম্ভীর বেশ ধারণ করে বাগম্বর বাগ ছাল পড়ে সুরধুনী গঙ্গার ঘাটে সুরধুনী গঙ্গাকে দর্শন করে মনে মনে ভাবলেন, এটাই বুঝি সেই বৃন্দাবনে শিখেছে সেই বৃন্দাবনের সেই যমুনা, আর যমুনা ভেবে মনে পড়ে গেল বৃন্দাবনের কথা, যেই বৃন্দাবনে রাসস্থলিতে রাস দর্শন করতে গিয়ে, রাসের যুগল দর্শন করতে গিয়ে আমি হয়েছিলাম অভিশপ্ত, মনে পড়ে গেছে। আর মনে পড়ে যাওয়ার সাথে সাথে সেইভাবে ভাবিত হয়ে আজকে বাগম্বর বাগ ছাল ভরে ডম্বুর ভূষণ লয়ে শুরু করলেন সেই উদ্দণ্ড নৃত্য, কেমন ভাবে মুখে বলছেন আর সেইভাবে নৃত্য করছেন, ওই দেখুন বাবা যাচ্ছেন কেমন করে, আবং বং হলে যা বং বং হলে
ফুলের কুল তুমি, তুমি পরমেশ্বর। বম বম ভোলে যায় বম বম ভোলে, বম বম ভোলে যায় বম বম ভোলে, বম বম ভোলে যায় বম বম ভোলে, বম বম যায় বম বম ভোলে, ভোলানাথের ভাবে বিভোর হয়ে যেমন ওই সুরধনী গঙ্গার ঘাটে এসে দাঁড়ালেন, ভক্তগণ ওই ভাব আস্বাদন করি দর্শন করি চিনতে পারলেন, তারা সবাই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে চরণে নিবেদন জানাচ্ছেন। তথাপি ভোলানাথের চৈতন্য ভেঙে গেল, আবার অদ্বৈতাচার্য রূপে দাঁড়িয়ে সুরধনী গঙ্গার জলে নামলেন স্নান করার জন্য। আর যেমনই স্নান করতে নেমেছেন, স্নান করে আহ্নিক করতে যাবেন কি, ওই জলের উপরে উজ্জ্বল অক্ষরে একটি লেখা লেখা দর্শন করলে, উজ্জ্বল অক্ষরে লেখাটি দর্শন করে অদ্বৈতাচার্য চমকে মা, এমনকি লেখা দর্শন করলেন, এই লেখাটি দর্শন করে অদ্বৈতাচার্য চমকে উঠলেন। লেখাটি কি ছিল? লেখাটি ছিল এক কুণ্ডুস জল আর একটি তুলসী পত্র নিয়ে কেউ নাকি ওই সুরধনী গঙ্গার জলে ওম নম ভাগবতে বাসুদেবায় বলে নিবেদন করলে তার নাকি মনোবাসনা পূরণ হয়। অদ্বৈতাচার্য লেখাটি দর্শন করে নয়ন জলে ভাসছে, আজই আমি আমার মনোবাসনা পূর্ণ করব, আমার মনের ইচ্ছা কলির দশা দুর্দশা মোচন করার জন্য এখনই ভগবানের আশা প্রয়োজন, ভগবানের আশা দরকার। সেই ভেবে অদ্বৈতাচার্য তীরে উঠে একটি তুলসী পত্র চয়ন করলেন, আর তুলসী পত্র চয়ন করে সুরধনী গঙ্গার জল মেশালেন, তার সাথে মেশালেন নিজের ভক্তি দেওয়া প্রেম দেওয়া নয়ন বাড়ি, ওই নয়ন বাড়ি মিশাই সুরধনী গঙ্গার মুখে নিবেদন করলে মুখে ওই মন্ত্র বলে। কোন মন্ত্র মায়েরা? প্রিয় ভগবত ভক্ত মণ্ডলী, আমরাও অদ্বৈত প্রভুর সাথে ওই মন্ত্রটা বলতে বলতে আমরাও আমাদের মনোবাসনা পূরণ করে নেব। অদ্বৈত প্রভু বলছেন, কি বলছেন, হস্তে করে নিয়েছেন তুলসী গঙ্গা জল নয়ন জল নিয়ে ওই সুরধনীর পক্ষে নিবেদন করছেন, হরে রাম নমো ভাগবতে বসুদেবা
वासुदेवा हरे गावे नमो भागवते वासुदेवायो हरे ओम नमो भागवते वासुदेवायो শচীমা তখন ওই সুরধনী গঙ্গার ঘাটে স্নানরত ছিলেন, স্নান করছিলেন। শচীমাকে তিনবার প্রদক্ষিণ করলেন ওই তুলসী পত্র। তিনবার প্রদক্ষিণ করার পর শচীমায়ের নাভি সম্ভবা হলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কলির সেই উজ্জ্বল প্রদীপ শিখা দাউ দাউ করে জ্বলে উঠল সিধাম নবদ্বীপের মাটিতে। 1486 খ্রিস্টাব্দ 891 সাল 23 ফাল্গুন শনিবার শচীয়ানিনা মুখর করে শচী মায়ের কোলালো করে নবদ্বীপ উদ্ভাসিত করে জন্মগ্রহণ করলেন। নদী আর চাঁদ গৌর করি ওই যে বললেন ধন্য কলিযুগে ধন্য অবতার আইলেন গৌর হরি জগতে করুণা করিয়া। করুণা করে এলেন তিনি। এইবার কি করছেন তিনি? এসে কলির যুগে কলির দশা দর্শন করি কলির প্রতিটি ভক্তের মনের বাসনা পূরণ করছেন। কখন অহংকার, যারা যারা এই কলিযুগে বসে সংসার সাগরে অহংকার করছে, যে সব গৃহেতে ওই দ্রাপরের কালীদহের কালীয় নাগের বিষের জ্বালা ওই সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদের উদ্দেশ্যে গৌর হরি কি বললে? অহংকার কালীন জীবের বিষয় বিষ বিষ তাদের দা রসরা গৌর হরি
সদা সর্বদা করে জীবে করে জীবে দারে করে জীবে দারে ও মা অহংকার কালিও না আমাদের মতো এই কলি হতো জীবের প্রত্যেকটা ঘরে বাস দর্শন করলে প্রতিটা ঘরে ঘরে কালিও নাগের মতো সংসার দহে আজ আমরা সবাই পড়ে আছি কালিও নাগের যে বিষ ছিল সেই বিষের জ্বালা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে বিরাজ করছে আর যেমনই দেখলেন গৌর হরি প্রতিটা ঘরে ঘরে বিষের জ্বালায় আমার ভক্তগণ ছটফট ছটফট করছে সংসার দহে পড়ে তারা হাবুডুবু খাচ্ছে তারা আমার মৃত্যু নিয়ে হাবুডুবু খাচ্ছে তারা আমার আমার করে পাগল হয়ে যাচ্ছে তারা আমাকে ভুলে গেছে তারা যদি এইভাবে সংসার দহে হাবুডুবু খায় তাদের তো নাম করা হবে না তাদের নাম করাতে হবে নাম দিতে হবে নাম বলাতে হবে নাম না করলে তারা যে উদ্ধার পাবে না এই কলিযুগের একমাত্র সম্বল হরি নাম সংকীর্ত সেই নামটা তাদের বলাতে হবে তাই কি করলেন আমার অন্তর স্বামী গৌর হরি তা দেখে আমার জগতে করুণা 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 করিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া বলে হরি হরি বল
জগতের দশা দেখি করুণা করি গৌর হরি হরি নাম মন্ত্র দান করলেন জীবের দ্বারে দ্বারে গিয়া জীব সংসার করো আর সংসার করার সাথে সাথে তোমরা নাম আশ্রয় করো নাম না করলে এই কলিযুগের আর কোনো গতি নাই প্রিয় সরস্বী ভক্ত বৈষ্ণবগণ এই যে হরি মঞ্চ এত সুন্দর একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা তৈরি করতে গেলে অনেক কিছুর বিনিময় আছে যে বিনিময়ের পরে তবেই এত বড় একটা অনুষ্ঠান চালানো সম্ভব আমি শুনলাম এসে আমার ভাইয়ের কাছে এই অনুষ্ঠানটা করার জন্য আমার এই গ্রামের এলাকার দাদা ভাই এবং দিদি ভাই সঙ্গে অনেক সহযোগিতা করে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা প্রথম বৎসর যাই হোক আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণে গৌর ভক্তের চরণে আমার এই ভাই এনে ফেলেছে আমায় তো আমি গৌর গোবিন্দের চরণে নিবেদন জানিয়ে বলবো যারা যাদের অক্লান্ত ক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন এত সুন্দর একটা পরিবেশ আমি প্রত্যেকটি ভক্তের চরণ ধরে ধরে বলবো যারা যারা ভিক্ষা করে এনে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে শুধু তারা কেন আমরা কি সবাই সবাই একত্রিত হয়ে কমিটির দাদা ভাই এবং দিদি ভাইদের সাথে একত্রিত হয়ে অনুষ্ঠানের আয়োজন করতে পারি না আমরা যদি সবাই সহযোগিতা করি এত সুন্দর অঙ্গনের প্রাঙ্গনে মায়ের সম্মুখে গৌর গোবিন্দের কীর্তন মাকে সেবা দিতে পারি এর থেকে বড় পাওয়া আমাদের আর কিছু নয় কেউ নিজের জন্য একটা সুন্দর হরি মন্দির তৈরি করে না হরি মন্দিরটি কখনো কারোর নিজের নয় কারোর নিজের সম্পত্তি নয় এটা সকলার বহুজনার বহুজনে যদি একত্রিত হয়ে একটা অনুষ্ঠানের হাত বাড়িয়ে দিয়ে প্রত্যেকে সহযোগিতা করুন তাই প্রত্যেকের চরণ ধরে বলবো আপনারাও আসুন সহযোগিতা করুন যাতে প্রতি বছর যেন মায়ের সম্মুখে এত সুন্দর গৌর গোবিন্দের কীর্তন আমরা পরিবেশন করতে পারি আস্বাদন করতে পারি সবাই সহযোগিতা করে আসুন তাই আজ আমরা গৌর গোবিন্দের সেই আনা নাম গৌর হরি দিলেন কর্ণে প্রত্যেকটা জীব বাহু উত্তোলন করে শুরু করলেন সেই নাম মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র যে নামটা না করলে আমাদের তিতাব জ্বালা থেকে আমরা মুক্তি পাবো না আসুন সবাই মিলে গাইব মায়ের সম্মুখে মাকে সেবা দেব বাবাকে সেবা দেব বাবা মা শুনবেন সেই মন্ত্র হরে কৃষ্ণ
হবে? শাস্ত্র বললে কি হবে জানো? এই নাম করলে কি আছে জানো? এই নামের মধ্যে এই নাম আমরা কেন করবো? হরে 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 কৃষ্ণ 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 হরে হরে